আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। পারমাণবিক অস্ত্র প্রযুক্তিকে আরো এগিয়ে নেওয়ার ঘোষণা রাশিয়ার। এরপর জানিয়ে দেব ডনবাসে কৌশলগত অগ্রগতি রুশ সেনার। এদিকে যুক্তরাষ্ট্র, ইউরোপ, চীনে অর্থনীতি বেহাল, প্রবৃদ্ধির পূর্বাভাস হ্রাস বিশ্বব্যাংকের। এরপর জানিয়ে দেব সিন্ধু প্রদেশ ভাগের পদক্ষেপে ক্ষুব্ধ অধিবাসীরা। এবং জানিয়ে দেব বাইডেনের ব্যক্তিগত অফিসে মিলল মার্কিন গোপন নথি। সর্বশেষ জানিয়ে দেব যেভাবে ভাঙ্গা হচ্ছে ভারতের দেবে যেতে থাকা সেই শহর। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। পারমাণবিক অস্ত্র প্রযুক্তিকে আরো এগিয়ে নেওয়ার ঘোষণা রাশিয়ার। পারমাণবিক অস্ত্র দিয়ে হামলা চালানোর জন্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, সাবমেরিন ও কৌশলগত বোমারু বিমান প্রযুক্তি আরো উন্নত করা হবে বলে জানিয়েছেন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শৈগু। আজ মঙ্গলবার দেশটির শীর্ষ সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে একথা বলেছেন তিনি। সের্গেই শৈগু বলেন, জল, স্থল ও আকাশপথে পারমাণবিক হামলা চালানোর সঙ্গে সংশ্লিষ্ট প্রযুক্তির উন্নয়নে আমরা কাজ করে যাব, কারণ আমাদের দেশের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা টিকিয়ে রাখা প্রধান নিশ্চয়তা দেয় পারমাণবিক অস্ত্রগুলো। এছাড়া যুদ্ধের জন্য রাশিয়ার মহাকাশ প্রযুক্তির সক্ষমতা বাড়ানো হবে বলে মন্তব্য করেছেন রুশ প্রতিরক্ষা মন্ত্রী। তিনি বলেন, রুশ সেনাদের সহায়তা করতে এবং আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন থাকা এলাকাগুলোর বোমারু বিমানের নিরাপত্তার জন্য ওই প্রযুক্তি ব্যবহার করা হবে। এছাড়া চালকবিহীন উড়োজাহাজগুলো এই প্রযুক্তি কাজে লাগাতে পারবে। এদিকে শৈগু যখন পারমাণবিক অস্ত্র উন্নয়নের ঘোষণা দিলেন, তখন ইউক্রেন বড় অগ্রগতি হয়েছে রুশ সেনাদের। মঙ্গলবার যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রুশ বাহিনী ও রাশিয়ার ভাড়া করা ওয়াগনার গ্রুপের যোদ্ধারা মিলে পূর্ব ইউক্রেনের সোলেদার শহর দখল করার পথে রয়েছে। সোলেদার দখল করতে পারলে সেটা এই অঞ্চলের যুদ্ধক্ষেত্রে রাশিয়াকে এগিয়ে রাখবে, কারণ রুশ বাহিনীর মনোযোগ এখন সোলেদার থেকে কয়েক কিলোমিটার দূরের শহর বাখমুত দখলে নেওয়া। সম্প্রতি সেখানে দুই পক্ষের মধ্যে তীব্র লড়াই হয়েছে, এতে রাশিয়া অনেক সেনা ও সরঞ্জাম হারিয়েছে বলে দাবি ইউক্রেনের। ডনবাসে কৌশলগত অগ্রগতি রুশ সেনার। ব্রিটিশ প্রতিরক্ষা প্রধানরা গতকাল বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাহিনী পূর্ব ইউক্রেনের বেশিরভাগ শহরের নিয়ন্ত্রণ দখল করে নিয়েছে, কারণ তারা 200 কিলোমিটার দীর্ঘ অব্যাহত অব্যবহৃত লবণ খনি টানেলের উপরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চাইছে। রিপোর্টে বলা হয়, রাশিয়ান সামরিক বাহিনী এবং পুতিনের ব্যক্তিগত সেনাবাহিনী ওয়াগনার গ্রুপ পূর্ব ডনবাস অঞ্চলের সোলেদারের কৌশলগত অগ্রগতিতে সফল হয়েছে। তারা রিপোর্টে জোর বলেছে যে পুতিনের বাহিনীর জন্য কৌশলগত গুরুত্বপূর্ণ বাখমুতের মূল শহরটি দখল করা কঠিন হবে, কারণ ইউক্রেনীয় সৈন্যরা সেনারা সেখানে প্রতিরক্ষা জোরদার করেছে। তার সর্বশেষ গোয়েন্দা আপডেটে লন্ডনে প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, গত 4 দিনে রাশিয়ান এবং ওয়াগনার বাহিনী সোলেদারের ছোট ডনবাস শহরে কৌশলগত অগ্রগতি করেছে এবং সম্ভবত বেশিরভাগ বসতির নিয়ন্ত্রণে রয়েছে সোলেদার বাখমুত থেকে 10 কিলোমিটার উত্তরে অবস্থিত, যেটি দখল করা সম্ভবত রাশিয়ার প্রধান তাৎক্ষণিক লক্ষ্য। রাশিয়ার সোলেদার দখলের উদ্দেশ্যে সম্ভবত উত্তর থেকে বাখমুতকে ঘিরে ফেলা এবং ইউক্রেনের যোগাযোগের লাইনগুলিকে ব্যাহত করার একটি প্রচেষ্টা। ব্রিফিংয়ে যোগ করা হয়েছে, লড়াইয়ের অংশটি 200 কিলোমিটার দীর্ঘ অব্যবহৃত লবণ খনির টানেলের প্রবেশ পথের উপর দৃষ্টি নিবদ্ধ করেছে, যা শহরের নিচ দিয়ে চলে গেছে। উভয় পক্ষই সম্ভবত উদ্বিগ্ন যে এটি তাদের বাহিনীর পেছনে অনুপ্রবেশের জন্য ব্যবহার করা যেতে পারে। যুক্তরাষ্ট্র, ইউরোপ, চীনে অর্থনীতি বেহাল, প্রবৃদ্ধির পূর্বাভাস হ্রাস বিশ্বব্যাংকের। নতুন বছরও বিশ্ব অর্থনীতির আকাশ মেঘলা থাকার পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। ছাঁটাই করেছে 2023 সালে বিশ্ব অর্থনীতির সম্ভাব্য প্রবৃদ্ধির হার। মঙ্গলবার প্রকাশিত বার্ষিক রিপোর্টে বলা হয়েছে, মূলত মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং চীনে বৃদ্ধির হার কমার কারণেই সামগ্রিকভাবে বিশ্ব অর্থনীতির হাল খারাপ হবে। বিশ্বব্যাংকের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, নতুন বছরে বিশ্ব
অর্থনীতির বৃদ্ধির হার সম্ভবত দাঁড়াবে 1.7%, যা গত জুনে তাদের করা 3% পূর্বাভাসের তুলনায় 1.3% কম। গত ডিসেম্বরে বিশ্বব্যাংক প্রকাশিত ইন্ডিয়া ডেভেলপমেন্ট আপডেটের পূর্বাভাস অনুযায়ী 2022-23 অর্থবর্ষে ভারতের আর্থিক বৃদ্ধির হার 6.9% দাঁড়াতে পারে। গত অক্টোবরে প্রকাশিত রিপোর্ট যা 6.5% হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছিল। করোনা ভাইরাস সংক্রমণের ক্ষত এখনো পুরোপুরি সারেনি, গদের ওপর বিষ পোড়া হয়ে দাঁড়িয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং চীন তাইওয়ান সংঘাত, যার প্রভাব পড়েছে মূল্যবৃদ্ধিতে। আপাতত এই পরিস্থিতিতে আর্থিক প্রবৃদ্ধিতে ইতিবাচক সম্ভাবনা দেখছে না বিশ্বব্যাংক। অবশ্য মার্কিন যুক্তরাষ্ট্র এই বছর মন্দার অভিঘাত কিছুটা এড়াতে পারে বলে বিশ্বব্যাংক ভবিষ্যদ্বাণী করেছে। রিপোর্টে বলা হয়েছে যুক্তরাষ্ট্র অর্থনীতি 0.5% বৃদ্ধি পাবে। সূত্র আনন্দবাজার পত্রিকা। সিন্ধু প্রদেশ ভাগের পদক্ষেপে ক্ষুব্ধ অধিবাসীরা। পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় সিন্ধু প্রদেশকে ভাগ করার সিদ্ধান্তের বিরুদ্ধে অনশন কর্মসূচি পালন করেছে সিন্ধু অ্যাকশন কমিটি। কোনোভাবেই এই প্রদেশকে ভাগ করা যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা। ডেইলি পাকিস্তানের খবরে বলা হয়, সিন্ধু অ্যাসেম্বলি রেজুলেশনের 144-47 ধারার মাধ্যমে সিন্ধু প্রদেশকে বিভক্ত করার সিদ্ধান্তের বিরুদ্ধে 24 ঘন্টার প্রতীকী অনশন পালন করেন অ্যাকশন কমিটির সদস্যরা। প্রসঙ্গত, সরকারের সিন্ধু প্রদেশকে বিভক্ত করার বিরুদ্ধে দেশটির জাতীয় পর্যায়ের রাজনৈতিক নেতাদের নিয়ে সিন্ধু অ্যাকশন কমিটির বা এসএসসি গঠন করা হয়। এসএসসি গ্রুপের নেতা আয়াস লতিফ পালিজু, রোশান বরিও, মাসরুর শাহ, ডক্টর আকিজ তালপুর সহ নেতারা বলেন যে সিন্ধু প্রদেশ শতাব্দীর পর শতাব্দী অভিভক্ত রয়েছে, সেই সিন্ধু প্রদেশের বিরুদ্ধে কোনো চক্রান্ত সহ্য করা হবে না, আমরা এসব ষড়যন্ত্র মোকাবেলা করতে প্রস্তুত। আয়াস লতিফ বলেন, আসিফ আলী জারদারি শুধু সিন্ধু প্রদেশের প্রাকৃতিক সম্পদের প্রতি লোল্লুপ দৃষ্টি দিয়েছিলেন, সিন্ধি জনগণের দুর্দশা এবং তাদের কৃষি, শিক্ষা, কর্মসংস্থান এবং প্রাকৃতিক সম্পদের সমস্যাগুলো নিয়ে তেমন চিন্তা করেননি। তিনি বলেন, পাকিস্তান পিপলস পার্টি বিগত 15 বছর যাবৎ সিন্ধুর প্রাকৃতিক সম্পদ লুট করার পাইতারা করেছে। তারা সিন্ধু অ্যাসেম্বলি রেজুলেশনের 144-47 ধারার মাধ্যমে সিন্ধু প্রদেশের প্রাকৃতিক সম্পদ কেন্দ্রীয় সরকারের কাছে হস্তান্তর করেছে। বাইডেনের ব্যক্তিগত অফিসে মিলল মার্কিন গোপন নথি। ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনকালের কয়েকটি গোপনীয় সরকারি নথি জো বাইডেনের একটি ব্যক্তিগত দপ্তরে পাওয়া গেছে। গত শরতে এই নথিগুলো পাওয়া যায় বলে সোমবার বাইডেনের আইনজীবীরা স্বীকার করেছেন। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট এক কর্মকর্তা সিএনএন কে বলেছেন, যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল মেরিক গার্ল্যান্ড শিকাগোর অ্যাটর্নিকে বিষয়টি তদন্ত করে দেখার নির্দেশ দিয়েছেন। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ গোপন এই নথিগুলো পর্যালোচনা করে দেখছে বলে জানিয়েছেন হোয়াইট হাউস। নথিগুলোতে কি আছে বা কেন সেগুলো বাইডেনের ব্যক্তিগত দপ্তরে নিয়ে যাওয়া হয়েছিল তা স্পষ্ট নয়। আইন অনুযায়ী সরকারি চাকরি শেষ হলে কেন্দ্রীয় সরকারের দায়িত্ব পালনকারী ব্যক্তিদের স্বেচ্ছায় দাপ্তরিক নথি ও গোপনীয় দলিলাদি জমা দিয়ে দিতে হয়। প্রেস যেভাবে ভাঙ্গা হচ্ছে ভারতের দেবে যেতে থাকা সেই শহর। ভারতের উত্তরাখণ্ড প্রদেশের যোশী মঠ শহরের কয়েকটি বাড়িঘর ও একটি মন্দির দেবে যাওয়ার ঘটনায় ওই এলাকায় বেশ আতঙ্ক ছড়িয়েছে। এমন পরিস্থিতিতে হিমালয় অঞ্চলের ছোট শহরটি থেকে 4,000 বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে। মঙ্গলবার থেকে যোশী মঠে বিপজ্জনক বাড়িগুলো ভাঙার কাজ শুরু হবে। কেন্দ্রের প্রতিনিধি দল ইতিমধ্যে সেখানে পৌঁছেছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আরও একটি দলকে মঙ্গলবারই যোশী মঠে পাঠানোর কথা। তাদের তত্ত্বাবধানে এ কাজ শুরু হবে। NDTV জানিয়েছে, দেবে যেতে থাকা শহরটিকে দুর্যোগ প্রবণ অঞ্চল হিসেবে ঘোষণা করে এর ভেতরে ও আশেপাশের এলাকায় সব ধরনের মানুষ নির্মাণ কাজ নিষিদ্ধ করা হয়েছে। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুঙ্কর সিং ধামী সবাইকে দলবদ্ধ হয়ে কাজ করে শহরটিকে রক্ষা করার আবেদন জানিয়েছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্য সরকারকে সব ধরনের সহায়তা দেওয়ার